কুমিল্লার দেবিদ্বারে একই স্থানে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সমাবেশ আহ্বান করায় শান্তি ভঙ্গের আশঙ্কায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শনিবার বিকেল 3টার দিকে উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের 46 নং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগ ও ছাত্রলীগ একই সময়ে দুটি সমাবেশ আহ্বান করায় সকাল থেকে সেখানে দুই গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকাল 2:30টার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হলে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সমাবেশ স্থলের চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে 2:45টার দিকে স্থানীয় প্রশাসন সেখানে 144 ধারা জারি করে। বাকি কার্যক্রম আমরা এখানে সরকার 145 জারি করেছে। এদের ইয়াতে আদিঅন্ত আপনারা সবাই জানেন এদের অঙ্গীকারিতা কি। আইনমন্ত্রী সতর্ক প্রস্তুত, আমার আর্জিটা একটু শুনতে হবে। তো ব্যবস্থা কি জানা লাগে, আমরা এটি নিব। আমার সার্কেল স্যার এখানে আসলে মাননীয় ভয়ানে আমরা সবাই তবে বিকাল 5টার দিকে উপজেলা ছাত্রলীগ 144 ধারা ভঙ্গ করে একই স্থানে তাদের পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ করেছে। মিটিং এর সামনে ছিলাম, বুঝছেন, মিটিং এর সামনে তাকা তাকা, তারপরে এদিকে আবু কালাম গ্রুপ এবং উপজেলা চেয়ারম্যান আবু কালাম গ্রুপ এবং মাসু চেয়ারম্যানের গ্রুপ, মাসু চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে বলতে আছে ফরিমল কই আছে, ফরিমল যেখানে আছে তাকে ধরে আনো। যেহেতু আমাকে না পাওয়ার কারণে ওনারা ইয়া আমার বাড়ি ঘরে আতর্কিত হামলা, স্বর্ণ অলঙ্কার যা আছে সব লুটপাট করিয়া রয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি এই অবস্থা, আমি কই না এবেটা বাইক নাই, এবার গরু গিয়া এই অবস্থা কইরা গেছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।